এবছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে, আর এই দিনই আসতে চলেছে আড্ডা টাইমস এর নতুন ওয়েব সিরিজ প্রেমে পরাবরণ। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি তারই টিজার লঞ্চ অনুষ্ঠানে। কথা বলে নেব কলাকুশলীদের সাথে, দেখে নেব আপকামিং এই সিরিজ নিয়ে কি বলছেন তারা। তোমার সাথে সেই যে ডিরেক্টর, উনি অনেকদিন ধরে কাজ করেছেন এই নতুন জেনারেশন, নতুন ছেলে মেয়ে সবাই নতুনভাবে এই প্রেম নিয়ে একটা গল্প করছে, সেটা আমার খুব ভালো লাগছে। প্রেমে পড়া বারণের টিজারটা দেখে ভীষণ ভালো লেগেছে, এবং যে ডিরেক্টর অরিজিৎ চক্রবর্তী টোটন, সে বহুদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, বহু বছর আর কি বলবো, প্রায় 12-13 বছর ধরে আমার সঙ্গে আমাকে অ্যাসিস্ট করে। বহু দূর থেকে এসছে এই ছেলেটি, নদিয়া, ভাজনঘাট নদিয়া থেকে, একদম বাংলাদেশ বর্ডারের পাশে থাকতো ওদের বাড়ি। ও পড়াশুনো করেছে সিনেমা নিয়ে, সাউথে কোনো একটা ইনস্টিটিউটে পড়াশুনো করেছে, এবং ওর কাজ শেখার খুব ন্যাক ছিল এবং কাজ শিখতো মন দিয়ে। এবং ও যখন প্রথম কাজ করছে আমার খুব ভালো লাগে, এবং আমি চেষ্টা করছি ওর পাশে থাকার, ওকে এনকারেজ করার। বাট ও ভীষণই ক্যাপেবল একটা ছেলে, একজন ডিরেক্টর যে নিজের কাজ, নিজের গল্প, নিজের সমস্ত কিছু নিজেই বলতে পারে, তবুও একজন গার্জিয়ান হিসেবে আমি চেষ্টা করি ওর পাশে থাকার। এবং প্রেমে পড়া বারণের টিজার দেখে আমার দুজন ছেলে মেয়ে যারা দেবচন্দ্রিমা এবং অনিন্দ অভিনয় করছে, ভীষণ 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 ফ্রেশ লাগছে, ভালো লাগছে। নর্থ কলকাতার প্রেক্ষাপটে বানানো, গানটা ভীষণ সুন্দর স্যাবি করেছে আর কি। আড্ডা টাইমসে আসছে 14 ফেব্রুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর দিন, ভ্যালেন্টাইন্স ডে। সো আমি চাইবো যে সবাই প্রেমে পড়া বারণ দেখুন, এবং আড্ডা টাইম সাবস্ক্রাইব করুন এবং প্রেমে পড়া বারণ দেখুন। 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো একসাথে দুটো পড়েছে, সেই দিনকে প্রেমের গল্প বেরোচ্ছে আড্ডা টাইমসে। এই জেনারেশনের প্রেম কতটা বদলে গেছে? অনেক বদলে গেছে এই জেনারেশনের, হ্যাঁ এই জেনারেশনের প্রেম অনেক বদলে গেছে, অনেক প্রেমের ডেফিনেশনটাই পাল্টে গেছে। আমাদের সময় প্রেম মানে একটা চিঠি লেখা, সেই চিঠিকে তার কাছে পৌঁছানোটাও ছিল একটা স্ট্রাগল, সেই চিঠি পৌঁছাতে হয়তো 6 মাস 1 বছর লেগে গেছে, বা চিঠি পৌঁছানোই হয়নি সারা বছর, সারা জীবন ধরে তারা অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে, চিঠিটা হয়তো রয়ে গেছে, এরকম অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে প্রেম এসছে। বাট এখনকার প্রেম মানে আমার ভালো লেগেছে, কালকে আমি ওর নাম্বার জোগাড় করে ঠিক হোয়াটসঅ্যাপ করে দিলাম আর কি, আই লাভ ইউ, আর ওর ভালো লাগলো বললো যে ওকে, আর ওর ভালো না লাগলে বললো ব্লক করে দিল, এই এখন প্রেম। বা সোশ্যাল মিডিয়াতে ওর ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিয়ে আমি আমার প্রেম নিবেদন করলাম, ফলে ওই স্ট্রাগলটা আর করতো না, স্ট্রাগলটা অনেক কমে গেছে প্রেমের। প্লাস এই যে বাড়ি থেকে লুকিয়ে কোথাও একটা গিয়ে তার সঙ্গে দেখা করা এবং সেটার মধ্যে একটা ভয় থাকা, সেগুলো অনেক কমে গেছে। মানে প্রেমে ভয়টা খুব ইম্পর্টেন্ট, প্রেমে কি বলবো, প্রেমে বিরহটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ প্রেম মানেই কিন্তু সব ভালো ভালো হলে প্রেমের ওই মানে নির্যাসটা, মানে প্রেম রসটা, সিঙ্গার রসটা ঠিক বেরোবে না আর কি। তাহলে তুমি কি সাজেস্ট করছো এই জেনারেশনকে? চিঠি এখনো প্রেমে পড়তে গেলে, প্রেমে পড়লে চিঠি লেখো আর কি, নিজের ভাষা, নিজের প্রেমটাকে চিঠির মাধ্যমে ব্যক্ত করো, প্রকাশ করো, এবং তাকে চেষ্টা করো সামনে থেকে অনেক কিছু অনেকভাবে ইমপ্রেস করতে। আগে আমরা আর্টিস্ট গ্যালারিতে যেতাম, আর্টিস্টের কার্ড কিনতাম, নিজে নানা রকম জিনিস পেন্ট করে তাকে গিফট দিতাম, অনেক কিছু ছিল আর কি, মানে অনেক কিছু, পকেটে পয়সা নেই, আমরা কারোর থেকে একটা ধার করে নিয়ে এসে কিছু একটা, মানে প্রচুর কিছু করতে হয়েছে প্রেমের জন্য আর কি, অনেক ত্যাগ। হ্যাঁ তো সেইগুলো যত করবে প্রেম, যেই বিয়ে হয়ে যাবে তখন তো আর এগুলো থাকবে না, তখন আর এক রকমের প্রেমের সংজ্ঞা তৈরি হবে। তো তার আগে যদি এগুলো করা যায় ভালো, ওই দেখা হলো ফেস টাইমে, হ্যাঁ হাই কেমন আছো, তুমি আছো, চলো এই কফি, এই ক্যাফে শপে যাই, এখানে এই করি, ব্যাস এর বেশি আর কিছু নয়। আর বলবো 14 তারিখের মধ্যে আড্ডা টাইম যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ, আর যদি করা থাকে তাহলে 14 তারিখে প্রেমে পড়া বারণ ডিরেক্টেড বাই অরিজিৎ চক্রবর্তী ওরফে টোটন, আমি এবং দেবচন্দ্রিমা মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রেমের গল্প বাংলা ওয়েব সিরিজে আউট অ্যান্ড আউট প্রেম রিলেটেড গল্প এরকমভাবে আমরা দেখার সুযোগ পাইনি, প্লিজ দেখুন। 6টা এপিসোড, খুব বেশি সময় নেবে না, একটা সিনেমা দেখতে যতক্ষণ সময় লাগে সেরকম বাড়িতে বসেই দেখতে পাবেন, যদি সম্ভব হয় প্লিজ দেখুন, ভালো লাগে খারাপ লাগে যেটাই লেগে থাকুক না কেন।
বা সোশ্যাল লেগে থাকে আমাদের জানান, বিকজ আপনাদের ফিডব্যাক পেলে আমরা নিজেদের কাজ বা নিজেদেরকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করি। প্রেমে পড়া বারণ চরিত্র হচ্ছে আমাদের দেবচন্দ্রিমার বাবা, এবং এমন একটা বাবা যে প্র্যাকটিক্যালি চায় যে তার মেয়ে একটা ভালো পুরুষের সাথে তার বিয়ে হোক, যে সেটেল কি হয় নর্মালি যখনই বাবার এই চাওয়াটা তো খুব স্বাভাবিক, এবং যখনই আমরা দেখি যে মেয়ে সেটা হয়তো মানছে না তখন ওই যে ফাইন লাইন, কারণ আমি আমার জীবনেও চাইবো যে আমার মেয়ে সুখী থাকুক, ভালো একটা পরিবারে তার বিয়ে হোক, কাজও করবে, সেটেলডও থাকবে, সবটাই তো চাই। যখনই বাবা দেখতে পায় যে হয়তো এই ছেলেটা যে মাথা গরম করছে বা এ আমার মেয়েকে সুস্থ জীবন দিতে পারবে না, তখন তো বারণই করবে। সো ওই জায়গা থেকে একটা খুব কনফ্লিক্টিং জায়গায় এই বাবা দাঁড়িয়ে পড়ে, যেখানে সে নিজেও জানে না যে ঠিক কোনটা বা ভুল কোনটা। সো খুব ভালো লাগলো এই কাজ করে, এটুকু বলতে পারবো। খুব এনজয় করেছি এই জার্নি, দেবচন্দ্রিমার কাজ, অনিন্দুর কাজ, ততন, এই ততনের সাথে প্রথম কাজ আমার, ততন চক্রবর্তী আমাদের যে ডিরেক্টর, খুব এনজয় করেছি আমার জার্নিটা, আমি খুব এনজয় করেছি। আর আশা করি যখন আপনারা দেখবেন আড্ডা টাইমসে আপনাদের ভালো লাগবে। সো 14ই ফেব বাঙালির প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিন স্ট্রিম হতে চলেছে, কনফ্লিক্টিং আইডিয়াস, মানে যেরকম মানুষ কি বলা উচিত ভ্যালেন্টাইন্স ডে দিয়ে প্রেমে পড়ো, আমি বলছি প্রেমে পড়া বার। নতুন বছরে প্রেমে পড়া বারণ হয়, আমার গল্পের নাম প্রেমে পড়া বারণ, সেটার পিছনে নিশ্চয়ই লজিক তো আছে, তার জন্য তো প্রেমে পড়া বারণটা দেখতে হবে। তো তোমার চরিত্র কি প্রেমে পড়া? আমার চরিত্রের নাম মিতুল। মিতুল খুবই শান্তশিষ্ট, ভদ্র, নম্র একটি মেয়ে, যে বাবা মার সিদ্ধান্তে বিশ্বাস করে, যে বাবা মা যা বলছে ভালোর জন্য বলছে, এমনটা নয় যে অনেক ক্ষেত্রে হয় না জোর করে বাবা মা সিদ্ধান্ত চাপিয়ে দেয়, মিতুলের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, ও মন থেকে বিশ্বাসই করে বাবা মা যা বলছে ভালোর জন্য বলছে, ও যেটা ভেতরে ফিল করে সেটা এক্সপ্রেস করতে পারে না ঠিক করে, যার জন্য পরে অনেক পরিস্থিতি তৈরি হয়, অনেক প্রবলেম তৈরি হয়, যার জন্য রণু আর মিতুলের প্রেমটা শেষ অবধি হয়ে ওঠে না। তো সেই জন্যই প্রেমে পড়া বারণ। দীপচন্দ্রিমার কি কোনোদিন বাড়ি থেকে প্রেমে পড়া বারণ কথাটা এসেছে? হ্যাঁ, স্কুলে যখন পড়াশোনা ছেড়ে দিয়ে বেশি প্রেম করতাম তখন মা বলতো আগে পড়াশোনা করো তারপর প্রেম করবে, খুব জোরাজুরি সেরকম কিছু না, কিন্তু ওই আর কি পড়াশোনা করার জন্য বলা। মিতুল তো খুব বাধ্য, দেবচন্দ্রিমা কতটা বাধ্য? দেবচন্দ্রিমাও বাধ্য, দেবচন্দ্রিমা হয়তো মায়ের কথায় বাধ্য নয়, দেবচন্দ্রিমা নিজের নিজের কাছে খুব বাধ্য, মানে ও জানে ঠিক কোনটা ভুল কোনটা, মোটামুটি একটু বুঝে করার চেষ্টা করে, ইম্যাচিউরিটি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আর প্রেমে পড়া বারণে কাজ করার অভিজ্ঞতা কি? খুবই ভালো লেগেছে, অনিন্দুদার সাথে আমার প্রথম কাজ, অনিন্দুদা অনেক সিনিয়র আমার থেকে, আমাকে খুবই হেল্প করেছে, খুব কমফর্ট জোন দিয়েছে কাজ করার জন্য, খুবই ভালো অভিজ্ঞতা। সামনেই তো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তোমার নতুন রিলিজ, তো সব মিলিয়ে দর্শকদের কি? প্রেমে পড়া বারণ অবশ্যই দেখুন, আর জানান আপনাদের সকলের কেমন লাগলো। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো দুটোই এবছর একই দিনে, মানে খুবই স্পেশাল হয়ে গেছে আমাদের কাছে, কারণ বাঙালির সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে, আর যেটা একই দিনে পড়ে গেছে। যারা অলরেডি প্রেম করছো খুব ভালো থাকো, অনেক শুভেচ্ছা তোমাদের আগামী জীবনের জন্য, সবাই ভালো থাকো, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা নিলাম কলাকুশলীদের সাথে, জেনে নিলাম আসন্ন এই সিরিজ প্রেমে পড়া বারণ নিয়ে কি বলছেন তারা। আপনারা কোনোদিন এই প্রেমে পড়া বারণ শব্দটা শুনেছেন নিজেদের জীবনে? সেটা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলা পর।